एवरीबॉडी वेलकम टू माय चैनल आमी शाती और तुम्हारा देखो शाती इज वंडर लाइफ। तो आज के तुम्हारे साथ एक रेसिपी वीडियो शेयर करब कारण रेसिपी वीडियो देखते तुम्हारे खूब ही भालो लागे। तो आज के खूब इजी अथच भीषण भालो खेते एक चिकेन रेसिपी बनाची। एटा होच्छे सर्षे बाटा दिए चिकेन। এটা ভীষণ ইজিলি অনেকগুলো সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে মানে বাড়িতে যেগুলো থাকে ঘরোয়া উপকরণ সেগুলো দিয়ে বানানো সম্ভব। তো এটাকে করাও খুব ইজি, তার কারণ হচ্ছে এটাতে পুরো চিকেনটা একবারে হবে, এটাতে আলাদা করে কোনো কিছু পেঁয়াজ ভাজা মশলা কষানো এরকম কোনো কিছু দরকার পড়বে না। তো এইটা তোমাদের আজকে আমি দেখাবো, এটা আমার খুব ফেভারিট একটা রেসিপি। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করে দিই। এখানে আমি একবারে কড়াইতে 500 চিকেন নিয়ে নিয়েছি, কারণ রান্নাটা একবারে হবে। তো একবারে আমি কড়াইতেই মাংসটা নিয়ে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো এরপর দিয়ে দেব নুন। নুনটা দিয়ে দিলাম, নুনটা আমি একটু কম করে দিচ্ছি কারণ আমি যখন সরষেটা বেটেছি ওটার মধ্যেও নুন দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা রংটা সুন্দর করতে হেল্প করবে। এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি, একটা ছোট পেঁয়াজ 10-12 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো একটা আদার টুকরো এখানে আমি বেটে নিয়েছি। এখানে আমি সাথে লঙ্কা বাটিনি, তার কারণ হচ্ছে আমি যে সরষেটা বেটেছি ওটার মধ্যে অলরেডি লঙ্কা দেওয়া আছে। তো এটা আমি শুধু পেঁয়াজ আদা রসুনের পেস্টটাই বানিয়েছি। এই পেস্টটা পুরোটা আমি এখানে ইউজ করছি। এরপর আমি এরকম গোল করে কাটা দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি এরকম চাকচাক করে কেটে রেখেছিলাম। এরপর এখানে আমি এই জিঞ্জার জুলিয়ানগুলো অ্যাড করছি। তো তোমাদের যাদের মুখে আদা পড়লে ভালো লাগে না তারা এটা স্কিপ করতে পারো, বাট নইলে এটা দিলে খুব ভালো লাগে। এরপর আমি এটাতে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। অবশ্যই এই রান্নাটাতে সরষের তেল ইউজ করতে হবে। আমি এখানে 5 চামচ মতো সরষের তেল দিচ্ছি, আমার ধারণা এটাতেই রান্নাটা হয়ে যাবে। যদি তা না হয় তাহলে পরে আমি আরেকটু তেল অ্যাড করব। এই রান্নাটায় কোনো রকম টম্যাটো ইউজ করার কোনো দরকার নেই। তোমরা যদি টক ভাব চাও তাহলে 1 চামচ কি 2 চামচ টক দই দিতে পারো, কিন্তু টম্যাটো ইউজ করবে না, তাহলে এই রান্নাটার টেস্টটা ঠিকঠাক আসবে না। এবার আমি চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, এটা যদি হাত দিয়ে মাখাতে পারো আরও ভালো হয়। খুব ভালো করে চিকেনটার গায়ে মশলাগুলো আমি মাখিয়ে নিচ্ছি। মশলা মাখানো হয়ে গেলে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট হতে দেব। অবশ্যই ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বাইরে রুম টেম্পারেচারেই রাখবে। আর 2 ঘন্টার বেশি ম্যারিনেশনের এটার কোনোই দরকার নেই, 1 ঘন্টাই এনাফ। তারপরও যদি কেউ আরেকটু বেশি ম্যারিনেট করতে চাও তো ম্যাক্সিমাম 2 ঘন্টা, তার বেশি ম্যারিনেট করার কোনো দরকার নেই। এখানে আমি সরষেটা বেটে রেখেছি, এটা কালো সরষে, এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে বেটে রেখেছি। 1 ঘন্টা পর আমি চিকেনটা গ্যাসে দিয়ে দিয়েছি, মানে এবার আমি গ্যাসটা অন করে দেব। তো প্রথমে হাই ফ্লেমে রাখবো যাতে এটার একটা বয়েল হতে শুরু হয়ে যায়। তো বয়েল হতে শুরু করেছে দেখো অলরেডি। তো এবার আমি এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো, বেশিক্ষণ নয়, আমি 2-3 মিনিট জাস্ট এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এরকমভাবে একটু ভালো করে হাই ফ্লেমে চিকেনটাকে হালকা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এটাকে খুব বেশিক্ষণ করার একদমই দরকার নেই কারণ চিকেনটা অন্যভাবেই সিদ্ধ হবে। বেশ খানিকক্ষণ আমি চিকেনটাকে নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব।
এবার আমি ঢাকনা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি বসিয়ে রাখবো, আর মাঝে মাঝে আমি একটু দেখবো। দেখো খানিকক্ষণ পর আমি ঢাকাটা খুলেছি, কতটা জল বেরিয়েছে চিকেনটা থেকে। চিকেনটা কিন্তু এইভাবে ঢাকা দেওয়া থাকলে নিজের জলে নিজেই সেদ্ধ হবে, এই রান্নাটায় আর কোনো জল ইউজ করার কোনো দরকার নেই। এখন মোটামুটি আধ ঘন্টারও একটু বেশি হয়ে গেছে, তো চিকেনটা থেকে অনেকটা জল বেরিয়েছে, চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে দেখে নিয়েছি যে চিকেনটা মোটামুটি অলমোস্ট কুকড। দেখো তোমরা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, প্লাস কালারটাও খুব সুন্দর এসেছে। এবার আমি এটার মধ্যে সর্ষে বাটাটা অ্যাড করে দিচ্ছি। আমি রান্নাটায় আর কোনো জল দিইনি, জাস্ট যেটাতে আমি সর্ষে বাটাটাকে রেখেছিলাম ওটাকে ধুয়ে আমি একটু সামান্য জল এটাতে অ্যাড করব, খুবই অল্প পরিমাণে। তোমাদের আমি দেখিয়েই দিচ্ছি। ওটা জাস্ট মশলাটা একটু থেকে গেছিলো বলে ওই জলটুকু আমি অ্যাড করব, নইলে জলটা অ্যাড না করলেও খুব একটা কিছু আসবে যাবে না। খুব অল্প একটু জল আমি এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এটার মধ্যে আমি 4টে গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, সেই ক্লিপটা তোমাদের দেখাতে আমি ভুলে গেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে 4টে লঙ্কা রয়েছে, এগুলো গোটা লঙ্কা, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এবার আমি আবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আবার 5 মিনিট রাখবো। দেখো কি সুন্দর কালার এসেছে, আর চিকেনটা কিন্তু একদম ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে গেছে। এটা 5 মিনিট পর, এটাকে আর রাখার কোনো দরকার নেই, এবার আমি এটা নামিয়ে নেব। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো, আর যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হও, চ্যানেল দেখে ভালো লাগে, বা পুরনো ভিউয়ার হও কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ চ্যানেলে সাবস্ক্রিপশান না হলে আমার চ্যানেলটা তো গ্রো করবে না, আমার চ্যানেল যেহেতু একদমই নতুন, তো ইউটিউবে গ্রো করার জন্য আমার অনেক সাবস্ক্রাইবারের দরকার, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর নিচে ডান দিকে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে অল বাটনটা যদি প্রেস করে দাও তাহলে আমার সব আপডেটের নোটিফিকেশান তোমাদের কাছে যখনই দেবো চলে আসবে। তো আজকে এই পর্যন্তই, এরপর একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে থার্সডেতে।